আসসালামু আলাইকুম। পাপের ইংরেজি প্রতিশব্দ হল সিন, যার অর্থ এক ধরনের মন্দ কর্ম। নির্দিষ্টভাবে এটি হল এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে কৃত কোনো মন্দ আচরণ। আব্রাহামিক ধর্মসমূহে যেমন খ্রিস্টধর্মে ও ইহুদি ধর্মে এটি হল এমন এক কাজ যা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্মে একে গুনাহ বলে উত্থাপন করা হয়। আমরা কম বেশি সবাই পাপ করে থাকি, আমরা সবাই চাই পাপ থেকে বাঁচতে। তাই আজকে আমি আপনাদের সাথে পাপ থেকে বাঁচার দোয়া নিয়ে আলোচনা করব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহর রহমত ছাড়া অন্যায় অপরাধ তথা গুনাহের কাছ থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই, কারণ খালিস বান্দা হওয়ার জন্য যেমন আল্লাহর একান্ত রহমত প্রয়োজন, ঠিক তেমনি গুনাহ তথা পাপ কাজ থেকে বেঁচে থাকতে আল্লাহর রহমতের বিকল্প নেই। পাপ কাজ থেকে হেফাজত থাকার দোয়াটি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই, অর্থ হে আল্লাহ, আমি তোমার কাছে মন্দ আখলাক বা চরিত্র ও আমল এবং মন্দ কামনা বাসনা থেকে পানা চাই। উচ্চ হযরত জিয়াদ বিন ইলাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা কুতবা বিন মালিক হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দাবলী সহ দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই, হে আল্লাহ, আমি তোমার কাছে মন্দ আখলাক বা চরিত্র ও আমল এবং মন্দ কামনা বাসনা থেকে পানা চাই। সুতরাং আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ।